প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির সাপ্তাহিক আয়োজন আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদি। আজকের পর্বে আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিকিমের প্রাক্তন প্রথম সহসভাপতি মিস্টার মোহাম্মদ হাতেম এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মিস্টার শুভাশিস বোস। মিস্টার বোস, মিস্টার হাতেম, আমাদের অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই আমরা গার্মেন্ট সেক্টরের বর্তমান অবস্থার উপর একটি প্রতিবেদন দেখতে চাচ্ছি। চলুন একটি প্রতিবেদন দেখিনি। আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে যদি আমি আসলে বিশ্ববাজারে পরিচিত করতে চাই, তাহলে এখানে ফেয়ারের বিকল্প নেই বলতে গেলে। কারণ ফেয়ারটা এমন একটা ইভেন্ট যেখানে আমি আমার প্রোডাক্টগুলোকে শো করছি, একই সাথে ওখানে আমার বিটুবি হচ্ছে বায়ার টু বায়ার আমার মিটিং হয়, সেখানে বায়ারদের সাথে কথা বলার স্কোপ থাকে। আর ফেয়ার গ্রাউন্ডে নর্মালি বিভিন্ন দেশের যারা বায়ার থাকেন ওনারা আসেন। প্রথমেই আমাদের দরকার হলো ইনফ্রাস্ট্রাকচারটা, অবকাঠামোগত যদি উন্নয়ন না করতে পারি, রাস্তাঘাট, তারপরে ফ্যাক্টরি বানানো, গ্যাস বিদ্যুৎ, এগুলো যদি দেয় এবং পোর্টের ক্যাপাসিটি যদি বিল্ড আপ করতে পারে, তাইলে এটা সম্ভব। এবং সাথে সাথে আমাদেরকে কী করতে হবে, আমাদের কিছু কিছু মার্কেটে কিন্তু আমরা এখনও যাই নেই, যেমন নর্থ আমেরিকান মার্কেটের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা বা এইসব মার্কেটে কিন্তু আমরা মাত্র নতুন নতুন যাচ্ছি। এইভাবে যদি আমরা সাউথ আফ্রিকার মার্কেটে যেতে পারি, রাশিয়া একটা বিরাট বড় মার্কেট যেখানে আমরা যেতে পারি, অস্ট্রেলিয়া একটা মার্কেট আছে, যে সব জায়গার থেকে চায়না এইসব মার্কেটগুলো দখল করে আছে, চায়না থেকে কিন্তু শিফট হয়ে এখন ব্যবসা অন্য জায়গায় যাচ্ছে, এটা সত্যি। আজকে যদি মানে $50 বিলিয়ন যদি উন্নত করতে হয়, আজকে আমাদের ইন্ডাস্ট্রির কিছু সাপোর্টের ব্যাপার আছে। সে সাপোর্টগুলো হলো কি, গ্যাস এবং বিদ্যুৎ। গ্যাস এবং বিদ্যুৎ এই জিনিসগুলো যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো কাছাকাছি $50 বিলিয়ন না গেলে কাছাকাছি হয়তো পৌঁছাইতে পারবো। বাংলাদেশ কিন্তু সবাই কিন্তু একটা ফেভারিট মার্কেট, কিন্তু এটা এখানে যদি সবাই চায় যে এখানে ব্যবসা হোক এবং এখানকার এন্টারপ্রেনার যারা আছে তাদের প্রতি, শ্রমিকরা লয়াল, সেই জিনিসটার প্রতি, সব কিছুর প্রতি কিন্তু বায়াররা খুশি। একই সাথে আমরা এখানে সরকার একটা সহযোগী ভূমিকা রাখছে, তাদের যেভাবে সুবিধা হয় সেগুলো আমরা ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। সরকার এবং প্রাইভেট সেক্টর খুব ক্লোজলি আমরা এইগুলোতে কাজ করছি। এখন আমাদেরকে গ্যাস কানেকশন দিয়ে দিক, যদি বিদ্যুৎ যদি উৎপাদন করতে পারে, যখন বিদ্যুৎ সাফিসিয়েন্ট কানেকশন দিতে পারবে, তখন আমাদের দরকার পড়ে এই গ্যাস জেনারেটর ডিসকানেক্ট করে দিক। সেক্ষেত্রে আমাদের জন্য, রাষ্ট্রের জন্য ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো, তাহলে হয়তো আমরা $50 বিলিয়ন কাছাকাছি হয়তো পৌঁছাতে পারবো। মিস্টার হাতেম, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে আমাদের প্রথম প্রশ্ন হবে যে বাজেট সামনে, এই বাজেটের প্রেক্ষাপট, বাজেট ঘোষণার প্রাককালে গার্মেন্ট সেক্টর আপনারা কী আশা করছেন, কী আপনাদের এক্সপেকটেশনটি? ধন্যবাদ আপনাকে, এবং বাজেটের প্রাককালে এই ধরনের একটি সময়সূচিকে আলোচনার জন্য ধন্যবাদ। আসলে প্রতি বছরই বাজেট হয় এবং সবসময়ই বাজেটের মধ্যে আমাদের কিছু প্রত্যাশা থাকে, কিছু প্রত্যাশা হয়তো পূরণ হয়, কিছু কিছু হয় না। তবে সরকার কিছু কিছু জায়গায় খুব আন্তরিকতার সাথেই এগুলি অ্যাড্রেস করে থাকেন। যেমন গত বছরই আমাদের যে এই আপনি জানেন যে রানা প্লাজা এবং তাজরিন ইনসিডেন্টের পর এই সেক্টরকে ঢেলে সাজাবার জন্য আমাদের অনেকগুলি উদ্যোগ নিতে হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল কমপ্লায়েন্স এবং ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি। তো এই জায়গায় কিন্তু সরকার গত বছর আমাদের ফায়ার সেফটির সকল ইকুইপমেন্ট, তারপরে আপনার স্টিল ফ্যাব্রিকেটেড বিল্ডিং তৈরি করার জন্য যে সরঞ্জাম আমদানি করতে হবে সেগুলির উপর ডিউটি ফ্রি করেছি। তবে একটা জায়গায় ওনারা মানে ওই জায়গায় ডিউটি ফ্রি করেছেন কিন্তু ভ্যাটটাকে রেখে দিয়েছিলেন। আচ্ছা, তো আমি জানি না এটা কি কারণে এটা রেখে দিলেন, 15% ভ্যাট, তো এটা একটা হিউজ
আমাদের উপর একটা বার্ডেন হিসেবে ছিল। আমি মনে করি যে এইবার বাজেটে এটা অবশ্যই এই ভ্যাটগুলি সব প্রত্যাহার করা হবে। আর এমনিতেই গার্মেন্টস সেক্টর আপনি জানেন যে ভ্যাট মুক্ত, তো সেখানে এই ভ্যাটের আবার এই মানে যেখানে সেফটি ইস্যুতে আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছি সেখানে সরকারের এই সহযোগিতাটা অবশ্যই আমরা প্রত্যাশা করি যে এখানে সরকার কোনো মানে ভ্যাট জাতীয় বা এই ধরনের কিছু রাখবেন না। পাশাপাশি আমি আরেকটা জিনিস অন্তত আশা করি, এই বছর ভ্যাটের আরও কিছু অত্যাচার, কিছু কিছু জায়গায় ভ্যাটের অত্যাচার আমাদের উপর চলছে, অর্থাৎ যেখানে গার্মেন্ট সেক্টর ভ্যাট মুক্ত বলা হচ্ছে কিন্তু এরপরেও প্রতি তিন মাস অন্তর আমাদের একটা ভ্যাটের রিটার্ন দাখিলের একটা মানে বিধান রেখে দেওয়া হয়েছে, কিন্তু আপনার ভ্যাট দিতে হয় না, ভ্যাট দিতে হয় না কিন্তু তাও, এবং ভ্যাটের সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্কও নেই কিন্তু তারপরে এটা এটা আপনাকে দিতে হচ্ছে। কিন্তু আমি জানি না কেন এই বিধানটা রাখা হয়েছে এবং এইটার সূত্র ধরে আমাদের রপ্তানিকারকদের উপরে বিভিন্ন সময় ভ্যাট কর্তৃপক্ষের এখানে অনেক সময় দেখা যায় যে কিছু পজিটিভ অবশ্যই কর্মকর্তা সরকারে থাকেন, আবার কিছু কিছু কর্মকর্তারা অনেক সময় সুযোগ নেন, তো একটা এই মানে অনৈতিক একটা কাজের সুযোগ কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়গুলি মানে যাতে সুযোগ না থাকে এটা বাজেট আপনি আশা করছেন। ধন্যবাদ মিস্টার হাতেম। মিস্টার সুভাষ বসু, আমরা জানি যে আপনি ইপিবি ভাইস চেয়ারম্যান এবং কার্যত আপনি প্রধান নির্বাহী, তো আপনার কাছ থেকে আমাদের প্রথম প্রশ্ন যে বর্তমান যে বাংলাদেশের যে রপ্তানি খাতের অবস্থা, আমরা জানি যে গার্মেন্টস 80% এক্সপোর্ট আর্নিং আছে, বাট আপনার কাছে শুরুতেই আমরা শুনতে চাইব যে পুরো এই অর্থবছরে এই পর্যায়ে এসে আপনি কীভাবে দেখছেন এবং দর্শকদের সঙ্গে একটু শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা এবছর যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেটা হলো 33,200 মিলিয়ন ইউএস ডলারের। এটা সমস্ত খাতগুলো থেকে সার্বিক যে আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা সেটা গত অর্থ বছরে কিন্তু আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা আমরা প্রায়ই অর্জন করেছি। আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল 30,500 মিলিয়ন ইউএস ডলারের, আমরা অর্জন করেছিলাম 30,186.62 মিলিয়ন মার্কিন ডলারের। এটা অনেক সময় বলা যেতে পারে যে লক্ষ্যমাত্রাটা আমরা একটু বেশি করে নির্ধারণ করে থাকি যাতে করে আমাদের যে প্রচেষ্টা সেটা যাতে সবাই একটু বাড়তি প্রচেষ্টা নেন সেই জন্যে। তো এটাকে আমরা যেটা বলি যে ইন্ডিকেটিভ, অনেকে বলে নোশনাল, তো এটা আসলে ইন্ডিকেটিভ নয়, এটা নোশনালই বলা যেতে পারে আর কি। তবে আমি দেখেছি যে লক্ষ্যমাত্রা বেশি করে নির্ধারণ করে সেটার একটা ইতিবাচক দিক রয়েছে। ইতিবাচক দিকটা হলো যে প্রত্যেক সেক্টরই তখন চেষ্টা করেন কিভাবে অর্জন করা যায়, কারণ আমরা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করি, তাদের কাছ থেকে আমরা মতামত নেই, তাদের কাছ থেকে আপনার একটা ধারণাও নেই যে কী ধরনের প্রবৃত্তি এবছর হতে পারে। তো এই বছরের যে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কিন্তু এখন নাগাদ আমরা যেটা দেখতে পেয়েছি যে 25,303.25 মিলিয়ন মার্কিন ডলারের মতো আমরা রপ্তানি আয় অর্জন করতে সমর্থ হয়েছি এটা এপ্রিল পর্যন্ত, অর্থাৎ জুলাই থেকে এপ্রিল এই পিরিয়ড, আরও দু মাস আমাদের বাকি আছে। তো আমরা আশা করছি যে লক্ষ্যমাত্রা হয়তো বা পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না, কিন্তু আমরা হয়তো কাছাকাছি যেতে পারবো। আপনি কি আশা করছেন গত বছরের চেয়ে, গত বছরের চেয়ে এটা অবশ্যই বেশি হবে, মানে 30.2 বিলিয়ন ক্রস করবে? হ্যাঁ অফকোর্স সেটা ক্রস করবে, কারণ আমাদের এখন নাগাদ যে প্রবৃদ্ধি সেটা কিন্তু 2.63% প্রবৃদ্ধি গত বছরের সঙ্গে তুলনা করলে, গত বছরের সঙ্গে তুলনা করলে, সুতরাং এটা অবশ্যই প্রবৃদ্ধি রয়েছে এবং গতবারের চেয়ে বেশিই হবে। এবং মে এবং জুন আরও দুই মাস বাকি আছে এবং এই দুই মাসে আমরা আশা করছি যে এই দুই মাসে কমপক্ষে 6 বিলিয়ন বা তার একটু বেশি রপ্তানি হবে। এবং আপনি দেখেন যে অ্যাভারেজ যে আমাদের প্রবৃদ্ধি 2.63%, তার চেয়ে আমাদের গার্মেন্টস সেক্টর অর্থাৎ নিটে আমাদের প্রবৃদ্ধি আছে 2.09% এবং ওভেনে আমাদের প্রবৃদ্ধি 3.85% এবং হোম টেক্সটাইলে আমাদের প্রবৃদ্ধি আছে 2.89%। তার মানে অ্যাভারেজ প্রবৃদ্ধির চেয়ে ওভেন এবং হোম টেক্সটাইলে কিন্তু আমাদের প্রবৃদ্ধি বেশি আছে। আমরা আপনার কাছে ফিরে আসবো মিস্টার হাতেম, যে ইউরোর যে দরপতন এবং এটা কি নিটের বিজনেসের, মানে আপনি জানেন যে আমাদের যে নিটের এক্সপোর্ট 70% এর উপরে কিন্তু নিট এক্সপোর্ট হচ্ছে ইউরো জোন, এবং ইউরোর দরপতনের কারণে আমরাই সবচেয়ে বেশি এই কারণে ক্ষতিগ্রস্ত। এবং যেখানে আপনি দেখেন 108 টাকা 10 টাকা ইউরোর দাম উঠেছিল, সেখান থেকে এখন 80-82 টাকা নেমে আসছে,
এটা বিশালভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। এমনিতেই তো জানুয়ারি থেকে আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে একটা ইফেক্ট হয়েছিল। ইন এডিশন এরপর ইউরোপ দরপতন আমাদের উপর মরার উপর খারাপ। এখানে বিকেএমএ যে বর্তমান সভাপতি মিস্টার সেলিম ওসমানের একটি কথা আমার মনে পড়ছে, যে রিপোর্টে এসেছে যে উনি বলেছিলেন যে রাজনৈতিক অস্থিরতা যতটা ক্ষতি করেছে তার চেয়ে বেশি করেছেন ইট সেক্টরকে ইউরোর জন্য। আপনি একটু ব্যাখ্যা করুন বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের যখন 108 টাকা থেকে যখন 80 টাকায় চলে আসে ইউরোর দামটা, অর্থাৎ অলমোস্ট ডলারের দাম আর ইউরোর দাম এক হয়ে এক সমান সমান, তো যখন আমার আমাদের কাছ থেকে সাধারণত ম্যাক্সিমাম বাইরেই ডলারের মালটা কিনে, কিছু কিছু ক্ষেত্রে ইউরোতেও কিনে, তো যখন ডলারে যখন দামটা কিনে মালটা কিনে তখন $2 দিয়ে যদি একটা টি শার্ট আমার থেকে কিনে বায়ার, তাহলে এটা ইউরোতে গিয়ে পরে $1.30 বা 1.3 অথবা 1.4 ইউরো। বাট এখন কি হচ্ছে, এখন সে $2 দিয়ে কিনলে এটাই ইউরোতে ইউরো পরে যাচ্ছে, ফলে তার যে ওখানে সেল বা তার যে মানে ইয়েতে গিয়ে ইম্পোর্টের পর যে সেল বা প্রফিট, এটা মার্জিনটা কমে যাচ্ছে এবং ক্রেতারাও কিন্তু তখন আবার মানে কস্টলি হয়ে যাচ্ছে। ফলে একদিকে সেল কমে যাচ্ছে, আবার তাদের দর বেড়ে যাওয়াতে তাদের তাদের সেলও কমে যাচ্ছে, আবার ইকোনমি ওদের ইয়েটা ধস নামাতে যে বাইরে ওখানে যে ক্রেতা তারাদেরও কিন্তু মানে ক্রয় ক্ষমতা কমে গেছে, ফলে দুই কারণেই তখন সেল কমে যাওয়ার কারণে বাইরে আমাদের কাছ থেকে মাল কম নিচ্ছে, আবার বলছে যে যেহেতু দরপতন হয়েছে তোমরা দাম কমাও, তো এই সব দিক থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে মিস্টার বোস আপনার কাছ থেকে এই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা আপনি বলছিলেন বাজেটে কি প্রত্যাশা, এই ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নিকট আমরা প্রস্তাব পেশ করেছি যে ইউরোর দরপতন এবং এই সামগ্রিক সমস্ত কিছু বিবেচনা করে আমাদের যেন এই প্রণোদনা সুবিধা যেগুলি ছিল যা ছিল এই সবগুলি যেন অব্যাহত রাখে, যেটা 2015 জুনে শেষ হয়ে যাওয়ার কথা এটাকে যেন কন্টিনিউ করা হয় আরও 3 বছরের জন্য, এবং নতুন বাজারের জন্য যে প্রণোদনা সুবিধা রয়েছে সেগুলিকে আরো মানে বাড়িয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে মিস্টার বোস আমরা কিছু আমরা এই বিষয়ে শুনবো যে, বাট মিস্টার বোস আমরা রিলেভেন্স ইস্যু যে আমরা বুঝতে পারছি যে ইউরোপিয়ান মার্কেটে নিট সেক্টরের ডিপেন্ডেন্সি ওয়ান অফ দ্য রিজন এই সেক্টরের যে এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স না। আমরা কি নতুন মার্কেট গ্রোথের ব্যাপারে ইবিবি আমরা জানি কাজ করে, সো আপনারা কি এই মুহূর্তে কি কাজ করছেন? আমরা কাজ করছি অবশ্যই, তার কারণ হচ্ছে আমাদের সরকারের একটা পলিসি হলো যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, পণ্যের বহুমুখীকরণ এবং বাজারের বহুমুখীকরণ। তাছাড়া যেমন আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা ছিল যে আমাদেরকে চায়না সিচুয়েশন অ্যাভেল করতে হবে, অর্থাৎ চায়নার যে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে সেটার জন্য আমাদেরকে ওই মার্কেটে ঢোকা, অথবা চায়না যে সমস্ত দেশে পণ্যাদি সরবরাহ করতো সেই সমস্ত দেশে, চায়না প্লাস ওয়ান, হ্যাঁ ওইটা জাপানের একটা পলিসি, জাপানের, কিন্তু চায়না যে সমস্ত দেশে ধরুন বেসিক গার্মেন্টস রপ্তানি করতো সেই সমস্ত দেশে আমাদেরকে কিন্তু ঢুকতে হবে। এটি হলো মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা। তো আমরা কিন্তু চেষ্টা করছি মার্কেট ডাইভার্সিফিকেশনের প্রচেষ্টা নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার জন্য, যেমন এখন ব্রাজিলে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল সোর্সিং ফেয়ার, সেটা গার্মেন্টসের উপরে মূলত সাও পাওলো শহরে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের দেশ থেকে 58টি কোম্পানি সেখানে অংশগ্রহণ করছে, ইপিবি অর্গানাইজ করছে। তো আমরা আশা করছি যে এর ফলে যেটা হবে, ল্যাটিন আমেরিকান যে সমস্ত বায়ার ওই মেলায় আসবেন তাদের সাথে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের একটা ইন্টারঅ্যাকশন হবে, তাদের প্রোডাক্টগুলো দেখাতে ওনারা সমর্থ হবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা মনে করি যে ওই সমস্ত দেশে পপুলারাইজ করা এটা অবশ্যই পজিটিভলি ঘটবে বলে আমার ধারণা। ধন্যবাদ। আমাদের একটি বিরতিতে নেবার সময় হলো, বিরতির পর এসে আমরা আলোচনা আরও কন্টিনিউ করব। প্রিয় দর্শক, একটি সংক্ষিপ্ত বিরতিতে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বিরতির পর আবার সবাইকে স্বাগতম। আরএমজি টক উইথ মেহদি মাহবুব। মিস্টার হাতিম, আমরা আপনি আলোচনায় আগে বলছেন যে বাজেট সম্বন্ধে আপনার এক্সপেকটেশন, কিন্তু সম্প্রতি একটি মিডিয়া রিপোর্ট মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে যে সোর্স ট্যাক্স নিয়ে, যে সরকার যেটি 0.8% থেকে 0.3% করা হয়েছিল এবং এটা সরকার বাড়ানোর চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন। একটি রিপোর্ট এনবিআর সোর্সকে দিয়ে পত্রিকা এসছে যে গত 14 মাসে সরকার প্রায় 2,000 কোটি টাকার লোকসান হয়েছে 0.8% থেকে 0.3% ট্যাক্স কমানোর দিয়ে। এই প্রেক্ষাপটে গার্মেন্টস
ইন্ডাস্ট্রি লিডার হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথমত হলো যে ওনারা যে 2,000 কোটি টাকার কথা বলেছেন এটা সঠিক না। হিসাব আপনি অঙ্ক করলেই হিসাবটা পেয়ে যাবেন। অর্থাৎ আমরা যদি ধরি এই বছর, এই অর্থ বছরে আমাদের 26 বিলিয়ন আমরা আশা করছি যে আমাদের রপ্তানি হবে, তাহলে এই 26 বিলিয়নের আপনি 0.5% করে যদি হিসাব করেন তাহলে কত, 1,000 সামথিং আসে, খুব বেশি না কিন্তু। আর এখন যদি বলেন যে আমাদের 1,000 কোটি টাকা ওনারা কম নিয়েছেন, কিন্তু আমরা কি দিয়েছি, আপনি একটা সিম্পল একটা হিসাব যদি নেন, আমাদের ধরেন 3,000 ফ্যাক্টরিও যদি আমরা ধরি যে চলমান রয়েছে, এবং অ্যাকর্ড অ্যালায়েন্স বা অন্যান্যদের রিপোর্ট অনুযায়ী আপনি দেখেছেন যে মোর দেন 80% ফ্যাক্টরি কমপ্লায়েন্স সমৃদ্ধ। জি, এই কমপ্লায়েন্স এবং ফায়ার সেফটি ইস্যুতে গত এই দুই বছর যাও, মানে 2013 তাজরিন এবং রানা প্লাজা ইনসিডেন্টের পর, বিশেষ করে 2014 সালে, আমরা কিন্তু কয়েক হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিন্তু এই সেফটি রিইনভেস্ট করেছি, তাহলে এটা কি জন্য? এটা আমাদের এই দেশের ইন্ডাস্ট্রিকে সাস্টেইনেবল করার জন্যই কিন্তু আমরা করেছি, যেখানে সরকারের সহযোগিতা আমাদের আমাদের প্রত্যাশিত ছিল। সরকার আমাদেরকে কিছু কিছু জায়গায় এই সমস্ত আমদানি ডিউটি ফ্রি আগেই বলেছি, ডিউটি ফ্রি আমদানির সুযোগ করে দিয়েছিলেন, সেই জন্য সরকারকে ধন্যবাদ যে সরকারও এখানে এগিয়ে আসছেন। তো আমরা কিন্তু সরকার সহযোগিতা করেছেন, কিন্তু পাশাপাশি এই বিশাল পরিমাণের টাকা ইনভেস্ট কিন্তু আমরা করেছি। সোর্স ট্যাক্স যদি বাড়ানো হয়, মিডিয়া রিপোর্ট বলছে যে 3-5 গুণ বাড়তে পারে, সো এই ক্ষেত্রে কি ক্ষতিটা হবে না? এখন বিষয়টা হচ্ছে যে সোর্স ট্যাক্স বাড়ানোটা সরকার হয়তো বাড়াতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যে ইনভেস্ট করলাম এবং এরপরে আমরা আপনি দেখেছেন যে এই বছর যে গ্রোথ, বিশেষ করে নিটের, ইউরোর দরপতনের কারণে কিন্তু নিটের গ্রোথটা কিন্তু বাড়েনি, যেহেতু আমাদের ইউরো জোনেই আমাদের রপ্তানিটা বেশি 70%। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন যদি আবার কোনো কিছু বাড়ানো হয় তাহলে সেটা আমাদের উপর একটা কিন্তু কস্ট অফ প্রোডাকশন আপনার বেড়ে যাবে এবং মানে প্রেসারটা আরো বেড়ে যাবে আমাদের উপর। তো আমি মনে করি এই মুহূর্তে না বাড়িয়ে আমাদের অন্যান্য সুযোগ সুবিধা যেগুলি রয়েছে এই সুযোগ সুবিধাগুলি অব্যাহত রাখা উচিত। সেবশ আপনি বলছিলেন বিরতির আগে যে মার্কেট ডাইভার্সিফিকেশন নিয়ে বিপিবি কাজ করছে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনও আমরা, এটা একটা পজিটিভ একটা ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে, কিন্তু আপনি এই একে আরও বাড়ানোর জন্য আপনার কী চিন্তা করছেন? জি, আমরা মার্কেট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি, যেমন নাকি আমি আপনাকে বলেছি যে এই মুহূর্তে ব্রাজিলে একটি মেলা হচ্ছে, এইটা এত বড় মেলায় কিন্তু আমরা আগে পার্টিসিপেট করিনি, প্রায় 58টি কোম্পানি সেখানে গিয়েছে। আমরা চেষ্টা করছি যে এই সমস্ত দেশে আরও অধিক হারে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা, কারণ ব্রাজিলে আরেকটি মেলা হবে যেটাকে বলে গো টেক্সটাইল, সেই মেলাতেও হয়তো আমরা অংশগ্রহণ করব। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি ট্রেড ডেলিগেশন জুলাইয়ের শেষ সপ্তাহে ল্যাটিন আমেরিকার 3টা দেশ সফর করবে, সেটা হলো ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলি। আমরা আশা করছি যে বিভিন্ন সেক্টর থেকে রিপ্রেজেন্টেটিভস ওখানে যাবেন, মূলত গার্মেন্ট সেক্টর তো আমাদের রয়েছেই, তাছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টর, সিরামিক সেক্টর, মেলামাইন সেক্টর, তাছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, হ্যাঁ, শিপ বিল্ডিং সেক্টর, এই সমস্ত সেক্টর থেকে প্রতিনিধিরা যাবেন মাননীয় মন্ত্রীর সাথে। তারা সেখানে কাউন্টার পার্টের সাথে কথা বলে তাদের প্রোডাক্টটা সেখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন, এটাও কিন্তু আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশনের একটা অংশ। এছাড়া কিন্তু আমরা আফ্রিকান বিভিন্ন দেশ, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার দেশসমূহ, তাছাড়া উত্তর আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা, সেই সমস্ত দেশেও কিন্তু আমরা ট্রেড মিশন পরবর্তীতে পাঠানোর আমরা চিন্তা করছি। ধন্যবাদ মিস্টার হাতেম। যে বিষয়ে কথা বলছিলেন এর সঙ্গে আমি শুধু একটি কথা, যে একটি অভিযোগ আছে, আমি আশা করব যে বিজনেস লিডার হিসেবে আপনি ডিফেন্ড করবেন, যে বলা হচ্ছে যে 35 বছর ধরে ইন্ডাস্ট্রি এখন তো গ্রোথ হয়েছে, এখনও কেন স্পুন ফিডিং করানো হবে, এখনও কেন পার্শ্ববর্তী দেশগুলো, এই রিপোর্টও এসছে যে পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের সহযোগিতা করা হয় না, আপনি কীভাবে জিনিসটাকে ডিফেন্ড করেন? আমাদের টোটাল ওয়ার্ল্ড মার্কেটে যে অ্যাপারেল এক্সপোর্ট হচ্ছে তার মাত্র 5% আমরা কিন্তু এক্সপোর্ট করছি, তো এখনও কিন্তু আমরা ওই পরিমাণে যেতে পারিনি, এবং আমরা এখনও কিন্তু লোয়ার ইন প্রোডাক্ট, অর্থাৎ বেসিক আইটেম থেকে এখন কিন্তু হায়ার ইন প্রোডাক্টে যেতে পারিনি, তো সেখানে যাওয়ার জন্য আমাদের এই সহযোগিতাটা কিন্তু প্রয়োজন আছে। স্পুন ফিডিং বলতে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন বা যারা অভিযোগ চাচ্ছেন আসছে, অর্থাৎ যদি আমরা বলি ইনসেন্টিভ বা অন্যান্য যে প্রণোদনা সুযোগ সুবিধাটা দেওয়া হয়ে থাকে, আমি মনে করি সরকারের এটা অত্যন্ত সময় উপযোগী এবং একটা খুব মানে বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত এটা সরকারের ছিল। বিশেষ করে আমি বলবো এই আজকের বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ,
উনি যখন 97 সালে মানে 96 তে যখন ওনারা সরকারে আসলেন, আপনি আজকের যে ইনসেন্টিভ দেশু সুতা ব্যবহারের বিপরীতে ইনসেন্টিভ, আপনি মানে শুনলে, আমি যদি আজকে এখানে বলি সবাই শুনবেন, এটা 97 সালে ওনারা কিন্তু একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন দেশু সুতা ব্যবহারের বিপরীতে 25% ইনসেন্টিভ দেওয়া। আজকে যে বাংলাদেশের নিটওয়ার সেক্টর যে স্বয়ং সম্পূর্ণ এবং একটা স্ট্রং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই সেদিনের সরকারের সেই সিদ্ধান্তটা কিন্তু আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। আমাদের যে কম্পিটিটর, আপনাদের যে কম্পিটিটর যারা আছে, তারা কি এই আমি সেই জায়গাটা আসছি। আজকে আপনি 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 ইন্টারনেটে গেলেও দেখবেন বা খোঁজ নিলে পাবেন যে ইন্ডিয়াতে কিন্তু 7% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। আপনি পাচ্ছেন কত? আমরা পাচ্ছি লেস দেন 4%। যদিও এটাকে বলা হয় 5%, কিন্তু আমরা কখনোই ওই মার পেচে পড়ে, সার্কুলারের মার পেচ, ওই হিসাবের মার পেচে পড়ে আমরা কখনোই এটা 4%-এর বেশি কখনোই পাই না। ইন্ডিয়া পাচ্ছে 7%, চায়না পাচ্ছে 17% এখনো পর্যন্ত, যেখানে চায়না ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান রপ্তানিকারক দেশ এবং সমস্ত ফ্যাসিলিটি যাদের রয়েছে, তারপরেও কিন্তু সেখানে রপ্তানির উপর তারা 17% ইনসেন্টিভ পায়। তাহলে আমরা সেখানে কিন্তু আমাদেরটা যদি হিসাবে নেন তাহলে এটা কিছুই না। মিশা বৌসের কাছ থেকে আমরা একটা কনক্লুডিং কমেন্ট শুনতে চাচ্ছি, বাট আপনি ইপিবির প্রধান নির্বাহী হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশি গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখছেন এবং আপনার ডাটা কী বলছে, আমাদের গ্রোথ কী হচ্ছে, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎকে আপনি দেখছেন? আমি যেটা মনে করি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তার কারণ হচ্ছে এখনও আমাদের যে রপ্তানি আয় তার তো 81.15% কিন্তু আসছে গার্মেন্টস থেকে। তা আমরা যেটা মনে করি যে বাংলাদেশের এই গার্মেন্টস এটা কিন্তু একটা ম্যাচিউর স্টেজে এখনও যায়নি, আরও স্কোপ আছে, আরও স্কোপ রয়েছে। কারণ হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের যে বেসিক গার্মেন্টস রিকোয়ারমেন্টস তার 40% আমরা শুধুমাত্র সাপ্লাই করছি। তো এখন যেহেতু চীনে আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গিয়েছে, ভিয়েতনামে কস্ট অফ প্রোডাকশন বেড়েছে, থাইল্যান্ডে বেড়েছে, ইন্ডিয়াতে বেড়েছে, সেহেতু কিন্তু আমাদের একটা সুযোগ আছে। ওই যে 40% আমরা যেটা সাপ্লাই করছি এইটাকে অন্তত 60-70% কিন্তু আমরা উন্নীত করতে পারি, এই ব্যাপারে কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমাদের সাপ্লাই সাইড কনস্ট্রেন্টস এটা কিন্তু কেটে যাচ্ছে, এমন কোনো সমস্যা আমাদের নেই যে আমরা সাপ্লাই করতে পারছি না। জনাব হাতেম যেটা বললেন যে নিট গার্মেন্টস এখন আমাদের নিজস্ব মিল থেকে প্রায় 80% আমরা সুতা পেয়ে থাকি, তো আমরা ওইটা মনে করি এখন যে আমাদের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে পরিপূরণ করতে সমর্থ হয়েছি। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যেটা করেছে, ইন্সপেকশন করেছে, ইন্সপেকশন করে তারা যেটা দেখেছে যে অনলি 1.8% হচ্ছে নন কমপ্লায়েন্ট, বাকি কিন্তু সবই কমপ্লায়েন্ট। ধন্যবাদ মিশা বোস। আমরা কনক্লুডিং কমেন্ট মিশা হাতেমের কাছে, আমি যে জায়গাটা মানে যেতে চাচ্ছিলাম যে এই যে ইনসেন্টিভ নগদ সহায়তা দেশি সুতা, আমরা এখন দেখেন আমরা কি কি পাচ্ছি। একটা পাচ্ছি দেশি সুতা ব্যবহারের বিপরীতে নগদ সহায়তা পাচ্ছি, যেটা লেস দেন 4%। আবার দ্বিতীয় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 2008-09 অর্থ বছরে যাদের 3.5 মিলিয়নের নিচে রপ্তানি ছিল তারা ক্ষুদ্র মাঝারি শিল্প হিসেবে আখ্যায়িত হয়েছিল এবং তাদেরকে দেওয়া হচ্ছিল ওই সম পরিমাণ, অর্থাৎ লেস দেন, যদিও ওটাও 5% বলা হয় কিন্তু ওইটাও লেস দেন 4% একটা প্রণোদনা, দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের আওতে একটা পাচ্ছে। তৃতীয়ত আমরা পাচ্ছি দেশু সুত, আরে নতুন বাজারে রপ্তানির জন্য আমরা 3% একটা সুবিধা পাচ্ছি। আর যেটা ইন এডিশন গত বছর যেটা ওভারঅল টোটাল এক্সপোর্ট ভ্যালুর উপরে 0.25% একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছিল। আমি মনে করি এই প্রত্যেকটাই আরও অন্তত 3 বছর এটাকে মানে রাখা উচিত, বহাল রাখা উচিত বর্তমানে যে অবস্থায় আমরা রয়েছি তাতে। তবে এখানে একটা বিশেষ বিষয়টা আমার উল্লেখ অবশ্যই করতে হয়, আজকে আমাদের ইপিবির ভাইস চেয়ারম্যান মহোদয় এখানে আসেন, সরকারের উনি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, ওনারও এটা জানা উচিত এবং আজকে যারা টিভিতে দর্শক দেখছেন এবং সরকারি কর্মকর্তা যারা এগুলো আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই নগদ সহায়তা এবং প্রণোদনার টাকা মানে পাওনা নিয়ে যে পরিমাণ হয়রানির শিকার আমাদের রপ্তানিকারকরা হচ্ছেন, আমি মনে করি সরকারের এটা ইমিডিয়েট উদ্যোগ নিয়ে এই হয়রানিটা বন্ধ করা উচিত। কারণ আপনি দেখেন দেশু সুতা ব্যবহার বিতে রপ্তানির বিপরীতে যে নগদ সহায়তা, এটার মূল চেতনাটা হচ্ছে সার্কুলার, এফি সার্কুলার 7/2003-এর শুরুতে বলা হয়েছে তন্তু হইতে সুতা এবং তৎপরবর্তী সকল পর্যায়ের কার্যক্রম বাংলাদেশে সম্পাদিত হয়েছে এইরূপ ক্ষেত্রে বিকল্প নগদ সহায়তা প্রযোজ্য থাকিবে, অর্থাৎ মূল চেতনাটা হচ্ছে দেশু সুতার ব্যবহার। এখন
আমি দেশ ওষুধে ব্যবহার করে রপ্তানি করলাম, সেই রপ্তানি করার পর আমার প্রসিডিউরালাইজ হলে আমি ইনসেন্টিভ পাবো। কিন্তু এখন কি হচ্ছে, এখানে সরকার বাংলাদেশ ব্যাংকের দ্বারা কিছু অডিট ফার্ম বিভিন্ন ব্যাংকগুলিকে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, সেই অডিট ফার্মগুলি প্রথমে অডিট করতে গিয়ে একটা হয়রানি করছে আমাদেরকে। আপনি আপনি চাচ্ছেন যে এই হয়রানিগুলো হয়রানিগুলো একটু শুনে নেন কিভাবে হচ্ছে। যেমন তারা গিয়ে বলতেছে যে আপনি যে সুতা আপনি যে ডাইং করেছেন ডাইং বিল বেশি, আপনি যে নিটিং করেছেন নিটিং বিল বেশি। আবার কোনো কোনো অডিট ফার্ম বলছে আপনি নিটিং মেশিন নাই, আপনি ইনসেন্টিভ পাবেন না। এই সার্কুলারে কিন্তু কোথাও নিটিং মেশিন থাকতে হবে ইনসেন্টিভ পাওয়ার জন্য, এই ধরনের কথাবার্তা নেই এবং এটার বাধ্যবাধকতাও নেই। আমি মনে করি এই মাননীয় আমি মাননীয় অর্থমন্ত্রী মাননীয় বাণিজ্য মন্ত্রী এই দুজনকে বিনীতভাবে অনুরোধ করব এবং বাণিজ্য অর্থ সচিব মহোদয় মাহবুব সাহেব যিনি আমাদের আশা করছি তাদেরকে অনুরোধ করবো এই বিষয়গুলি ইমিডিয়েট www.rmgbd.net এবং আপনারা ফেসবুকে আমাদের সঙ্গে থাকতে পারেন facebook.com/rmgbangladesh। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।